অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলার মানুষের কাছে তিনি যে ভরসা অর্জন করেছেন, আমরা চাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটি নির্বাচন হোক। আমি এই মানুষটিকে ভোট দিতে আগে লাইনে দাঁড়াবো। রাজনীতির ময়দানে তাকে ভরসা করছে সাধারণ মানুষ বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও এ ব্যাপারে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মন্তব্য করতে চাননি। তিনি শহীদ ক্ষুদিরামের একটি অনুষ্ঠানে এসে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কোনো মন্তব্য করব না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ মুখোপাধ্যায়কে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। সে নির্বাচন যদি হয়, আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। এটা একটা নতুন দিগন্ত রাজনীতিতে তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম। এইমাত্র এই প্রশ্নটা উনি করেছিলেন, আমি এই প্রশ্নের উত্তর আজকে আমরা রাজনীতি। মুর্শিদাবাদে হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বক্রপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক, এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024451।